কিসে কান দিবেন না, গুজবে বহুত দল নষ্ট হয়ে গেছে, গুজবে বহুত দেশ ধ্বংস হয়ে গেছে, গুজবে বহুত মানুষের ঐক্য বিনষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত গুজবে বিশ্বাসী নয়, বাস্তবতায় বিশ্বাসী। সত্য বলছি, আমাকে যদি কৌমিরা হেফাজতিরা আমার যদি বুঝাইতে পারে, আমি হাট হাজারি মাদ্রাসায় যাইয়া বুখারির দরস আবার নতুন করে দিব, আমি বুখারির দরস আবার নতুন করে নিব যদি ওনারা আমাকে বুঝাইতে পারে। আর যদি আমার বুঝাইতে না পারে, আমি বোঝানোর চেষ্টা করব, যদি আমি বুঝাইতাম পারি, চলেন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবারে যাইবেন। আমার মনে হয় না যে এর চাইতে সুন্দর কথা এই বছর আপনারা পাইছেন। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। ও বন্ধু গভীর মনোযোগ যে কথাগুলো বলেছিলাম, সব কিছুর জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এখন আজান হয়ে গেল, মাঠে আমাদের আসরের জামাত হবে, কিন্তু আমি বলতে চেয়েছিলাম একদিন আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি বানিয়েছেন তার কাছে ফিরে যাওয়া লাগবে। এই জন্য যুবক মায়েরা, কেউ যদি ইন্তিকাল করে, আজকে যেইভাবে মসজিদে আজানের আওয়াজ শুনলেন, মানুষ মারা গেলেও তো এভাবে মসজিদে একটি সুখ সংবাদ বলা হয়। একটি সুখ সংবাদ যখন মসজিদের মুয়াজ্জিন বলে বা ইমাম সাহেব বলে, কে মারা গেল তা শোনার আগে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মানুষের মৃত্যুর সংবাদ শুনলাম, ইন্না লিল্লাহ পড়লাম, কত মানুষের জানাজার ইমামতি করলাম, কত মানুষের জানাজার নামাজ গিয়ে পড়লাম, কত মানুষের লাশ কবরে নামার উপরে মাটি দিলাম, কিন্তু একবার ভাবতে পারলাম না আমিও তো একদিন এমন ভাবে লাশ হয়ে যাব। আমার মরণের কথা শুনে অনেক মানুষ ইন্না লিল্লাহ তাসবিহ পড়বে, কিন্তু একটি কথাই বলে দিয়ে যায় আজকে বোয়ালখালীতে। আমার ভাই বলেছিলেন পরের সমালোচনা বন্ধ করেন, নদায় সেলফ নদায় সেলফ, আগে নিজেরে চিনেন নিজেরে চিনেন। তিনি বলেছিলেন মানুষের সমালোচনা অনেক সহজ, কিন্তু নিজেকে সংশোধন করা অনেক কঠিন, কথা বলে ঠিক না? এই জন্য আমার বাবা আগে নিজেরে চিনেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। তোমার পক্ষে যদি কেউ না থাকে, আল্লাহর ভয় আপনার অন্তরে রাখবেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক না? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে গো, সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, মনে করেন না হক কথা বললে আপনার অনেক শত্রু বেড়ে যাবে, না 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 না, হক কথা বললে চতুর্দিকে শত্রু বেশি হতে পারে। আপনারা বলেন আল্লাহর দয়া কি শত্রু চাইতে কম না বেশি? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, কেউ তোমাদের পক্ষে না থাকে গো, আমি আল্লাহ, আমার আল্লাহ বলেন যদি আমার ভয় তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এই জন্য যুবক তাকওয়ার গুরুত্ব অনেক, সব কথার এক কথা, যার অন্তরে তাকওয়া বেশি সে আল্লাহকে ভয় করে, যার অন্তরে তাকওয়া বেশি সে পরহেজগারী হয়, যার অন্তরে তাকওয়া বেশি সেই ব্যক্তি সব কদমটা ফালানোর আগে
আমার আল্লাহর শাস্তির চিন্তা করে, কারণ আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এখন প্রশ্ন হলো হুজুর, তাকওয়াবান কারা? তাকওয়াবান হলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। নিশ্চয়ই যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, আমার দেশে বহুত মানুষ দুধের সঙ্গে পানি মিশায়, কথা বলে না। বহুত মানুষ মাপ দেওয়ার সময় এই যে টান দে আর এই আঙ্গুলটা দিয়ে নিচে চাপ দে, এই যে ওজনে কম দে পলিসি করে, বিক্রেতা পলিসি করে, ক্রেতা পলিসি ধরতে পারে না, কেউ যেটা পারে না পারে কে? তো আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু কি সে ফাঁকি দিতে পারবে? এই জন্য আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী হিসাবে ঘোষণা করলাম। ও আল্লাহ তুমি বিজয়ী হিসাবে কি দিনা? আমি আজকে আসার সময় আমার ঘরের ভিতরে একটা শাল উপহার দেওয়া হলো, কেন মহব্বত করে দিল, কিন্তু আল্লাহ যেখানে বিজয়ী করেছেন কিন্তু আল্লাহ একটা পুরস্কার দিবেন। আল্লাহ কোরআনের পরের আয়াতে বলেন, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করলাম, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ মুত্তাকিদেরকে অগণিত আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, ইমানদার যারা তারা জান্নাতে যাবে, কিন্তু সবার জন্য যারা ইমানদার একটা একটা জান্নাত পাবে। কিন্তু বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ ওয়াদা করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় রেখে পথ চলবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয়, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত উপহার দিয়ে দিব। ওই জান্নাতের ভিতরে আটটা জান্নাত আছে, এর মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস, যেই জান্নাতের খুঁটিগুলি আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইলেন, কিন্তু ওই স্বর্ণের খুঁটিগুলা আমার আল্লাহ কুদরতি হাতে বসাইছে। ওই জান্নাতে সবাই যেতে পারবে না, এক রেওয়ায়েতে লেখে 6,666টা সিঁড়ি, আরেক রেওয়ায়েতে লেখে 30টা সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে অনেকগুলো বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে, আরেক রেওয়ায়েতে লেখে 114টা সিঁড়ি, এই সিঁড়ি দিয়া দিয়া তারা ভিতরে ঢুকবে। এবার বান্দাগুলো অন্যান্য বান্দাগুলো ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমরা তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, কিন্তু আমরা জান্নাতের ভিতরে যাইতে পারতেছি না, ওরা কারা গো? সিঁড়ি দিয়া দৌড়াইয়া দৌড়ায় জান্নাতে চলে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জান্নাতের বান্দারা, এরা কারা জানো নি? যারা দুনিয়াতে ওই লাউহে মাহফুজের কোরআনটাকে সিনার মধ্যে নিয়ে মুখস্থ করেছিল, এরা হলো দুনিয়ার কোরআনে হাফেজের দল। আল্লাহু আকবার, ওরা কিসের দল? কোরআনে হাফেজের দল। ওই দিক দিয়া আমার কিছু কিছু বান্দার সিঁড়ির চাই তার গতিতে ঢুকতেছে, জিজ্ঞেস করবে আল্লাহ গো, এরা দি ওদের চাইতে আর গতিতে জান্নাতে ঢুকতেছে। কিন্তু আমার আল্লাহ বলেন, ও বান্দারা, এরা যারা সবচাইতে গতিতে ঢুকতেছে জান্নাতুল ফেরদাউসে, এরা কারা জানোনি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা হকের জন্য, সত্যের জন্য, রাজপথে হককে কায়েম করার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। দেখছেন আল্লাহ তো মর্যাদা দিল আমাদেরকে, আমরা তো চাই না মর্যাদা ভোগে, মর্যাদা নিতে চাই না, দিয়ে রাখছে অনেক কিছু। ওয়ালা
تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون الله رب العالمين قرآن بلن যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না ওরা হলো জিন্দা বাল আহিয়া ওরা জিন্দা ইনদা রব্বিহিম ইউরজাকুন আমি আল্লাহর পক্ষ থেকে ওরা জান্নাতি খাবার খাইতেছে এই জন্য বাবারা আমার অনুরোধ করে বলে দিয়ে যায় মরা লাগবে কবরে যাওয়া লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিদের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিবে ওরা জায়গায় বসে থেকে দূরে দেখার ক্ষমতা লাভ করবে এই জন্য আমার বাবারা তাকওয়ার বয়ান চলছে কিন্তু সব কথার এক কথা হলো আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন মানুষের গীবত করতে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন হারাম খাইতে পারে না গো সব কিছুর মূল হলো এখন আমাদের অন্তর থেকে তাকওয়া দূরে চলে গেছে বিভিন্ন নেশার কারণে বিভিন্ন পদচারণার কারণে সঙ্গের কারণে আমাদের জীবন ধ্বংসের দিকে আপনারা সবাই জবানটা ছেড়ে দিয়ে বলুন আমরা নবীর আদর্শ চাই কি চাই না আর জবান করে বলো চাই কি চাই না এখন নবীর আদর্শ কি নবীর আদর্শ কি নবীর আদর্শকে ফলো করলে আপনার লাভ কি সোজা জান্নাত ঠিক কিনা বলেন এই জন্য বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যাই আর আসতে পারি কি পারি না কিন্তু শুধু একটি কথা বলবো জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান যতগুলো ওয়াজ আমরা জানি যদি পাবলিক তা মানত এত ওয়াজের প্রয়োজন ছিল না ছিল আমরা জানি অনেক মানি কম এই জন্য আমাদের সমস্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে তিনি কথা বলতেছেন যখন কথা বলতেছেন ইনডিমিং টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বন্ধু হে আমার আপনি এখানে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন কিন্তু কাফেররা আপনাকে চিরতরে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে আপনারা বলেন ষড়যন্ত্র কেউ জানো কার না জানো আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহর হাবিব যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে শুনলেন হে বন্ধু কাফেররা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম আমাদেরকে ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফের আমাদের বিরুদ্ধে মাঠে নামতেছে এখন আমাদের কত মাঠে নামা লাগবে এবার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীব প্রথম গোসওয়াতে সব সম্পদ বিলাইয়া দিয়েছি এখন তো আমাদের কিছু সম্পদের প্রয়োজন একটা সাহাবীকে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবি তুমি দাঁড়াও তুমি আমাকে বলো না যদি আমরা যুদ্ধের ময়দানে যাই তুমি আমাকে কি দিবা ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ খেজুরের একটা স্ট্যান্ডার্ড বাগান আছে ওই বাগানের যত বাগানের খেজুরগুলো বিক্রি করলে যত টাকা হবে আমি আপনি নবীর কদম মোবারকে জিহাদের জন্য দান করে দিলাম আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন এ সাহাবীব তুমি কি দিবে এই আপনি দাঁড়ান পিছনে তাকান না আপনি দাঁড়ান কষ্ট নেন না বাজি সেটা কথা না বুঝো
একটা নবীর সপক্ষে একটা কাজ হবে, নবীর মহব্বতে ময়দানে একটা কাজ হবে, আপনি কি দিবেন? কোন ঘরের ভিতরে যা আছে সব দিয়ে দিব। ওই দেখে এই যে নবীর হাগল আছে তো দেশে এখনো, কিছু কিছু বক্তারা ওয়াজ করে ইমাম মাহাদি আইসা বলবো 2022 সালে। এত সহজে দরকার কি? ইমন বহুত বহুত প্রেমিক এখনো জমিনে আছে দাজ্জালকে শায়েস্তা করার জন্য। তাক আমি উত্তেজিত হব না, আমার ওয়াজের ধরন আসলে এরকম না। দিনের বেলা মাহফিল আপনাদের মন আকর্ষণ করতে অনেক সময় লাগতেছে আমার, পরিবেশের বিভিন্ন গতিশীলতা আছে বুঝি কম, এরপরও এটা বুঝি রসুল সবার জন্য সব জায়গায় সমান, চিন্তিত হওয়ার কোনো কারণ। হ্যাঁ, তবে সবসময় আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, তবে রসুলুল্লাহর প্রেমের খাতিরে কিন্তু এগুলা চিন্তা করি না। ডাক দিই বলেন তুমি কি দিবা? এই হাগলো তুই খারা, তোর তো মারা দিয়েছিলাম বাড়ির থেকে, দাঁড়া নাম নাকি বেলাল রে, বাড়িতে গেছিল ঘরে আমি মায়ের দিছি রে, তুমি কি দিবা? 1000 দিবা? এরকম বললে সবাই দিবে, লাস্টে দেখবে 10 লাখ টাকা উঠে গেছে। না দিয়া যাইব কই নবীর প্রেমে, কথা কর না কেন, আসলে টাকা নিমো না। কিন্তু এক সাহাবি এই মজলিস থেকে উইঠা ওই কোনা যে দাঁড়াইছে, নবী বলছে ওই দাঁড়াও তুমি কি দিবা? কোন নবী গো আমার টাকা নাই পয়সা নাই আমি কিছু পারতাম না। আমার নবীকে না তোমার একটা দেওয়াই লাগবে। কোন নবী আমাকে লজ্জা দিয়ে না, মানুষে লজ্জা পামো এই জন্য আমি দূরে যেয়ে দাঁড়ায় রয়েছি যেন আপনি আমাকে না দেখেন না বলেন। এবার নবী ডাক দিয়ে না তোমাকে একটা কিছু দিতে হবে, ওই ভাগলা ডাক দিয়ে কে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে টাকা দিতে পারতাম না, সম্পদ দিতে পারবো না, কিন্তু যেহেতু আপনি নিতে চাচ্ছেন আমার জীবনটা আমি দিয়ে দিব। ওই প্রেমের দাম টাকার চাইতে কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনটা দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা মুচকি হাসি মারলেন। তাহলে ভক্ত পাইলেন কয় প্রকারের? জীবন দেওয়া ভক্ত পাইলেন, টাকা দেওয়ার ভক্ত পেলেন, খেজুরের বাগান দিয়ে দিলেন রসুলুল্লাহর মহব্বতে। সিদ্দিক আকবর প্রায় সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি তিনটা জিনিস বড় পছন্দ করি, কয় কি? এক নম্বর আপনার প্রেমে যত দান করতে পারি ততই পছন্দ করি, দুই নম্বর আপনার চেহারা মোবারক দিকে যত তাকায় থাকি ততই পছন্দ করি, শুধু চেহারা মোবারকের দিকে তাকায় থাকতে পছন্দ করি। এরাই তো নবীর সাহাবি, কথা বলেন ঠিক না? এবার রসুল রওনা হয়ে যাবে, একটা মহিলা তার সন্তান নিয়ে রসুল পাকের সামনে আসলেন। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। মহিলাকে আমার রসুল ডাক দিয়ে কই তোমার স্বামী আছে? নবীজি বলেন যে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার শ্বশুর আছে, তোমার শাশুড়ি আছে, এই কথা বলে নাই। রসুল বলছেন তোমার কি স্বামী আছে? এর মানে হলো রসুল গায়েবের খবর দেনেওয়ালা। জি আছে, আমার স্বামী অসুস্থ প্যারালাইসিস। আমার নবী বলেন তোমার জেহাদের মাঠে যাওয়া লাগবে না, আমি রসুল বলছি তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ আমার তো জেহাদের মর্যাদা পাওয়ার খুব শখ। আমার নবী বলেন আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। যাও তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমতে থাকবে আমার আল্লাহ তোমার আমল নামায় জেহাদের সওয়াব লিখে দিবেন। ইয়া রাসূলুল্লাহ যদি আমি যেতে না পারি আমার কোলে একটা সন্তান আছে, এই সন্তানটাকে আপনি নিয়ে যান। রসুল বলেন আমি কি যুদ্ধ করব না তোমার সন্তান রাখবো? ঠিক আছে সাহাবাদের কোলে রাখবে। ইয়া রাসূলুল্লাহ সাহাবাদের কোলে আমার সন্তান রাখার জন্য আমি আপনাকে বলছি না, আমার সন্তান আপনার কোল মোবারকে রাখবেন। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়া বলে গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জাদুমণিটা আপনার সাহাবার কোলে রাখবেন না,
আমার জাদুমণিটাকে আপনার কোল মোবারকে রাখবেন। আমার নবী বলেন আমি হলাম মূল সেনাপতি, আমি কিভাবে তোমার সন্তান রেখে যুদ্ধ করব। এই কথা বলার পরে গো এবার ডাক দিয়া বলে গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করবেন কিভাবে আমি জানি না, তবে আমার সন্তানটা আপনার কোলে রাখবেন একটা মাত্র কারণে গো, আপনার কোলের মধ্যে আমার জাদুমণিটা রাখবে। কারণ হলো জিহাদের ময়দানে কাফেররা তো আপনাকে লক্ষ্য করবে বেশি, আপনাকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র জাল পাতবে বেশি, কিন্তু আমি পাগলনি বলে দেই আমার জাদুমণিটারে আপনার কোলে নিয়ে নিবেন। কোলে নেওয়ার পরে কাফেররা যদি যুদ্ধের ময়দানে আপনি নবীকে যদি গো তীর অথবা পাথর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন, আমার সন্তান হারাইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। আমার নবীজি ওই পাগলটির প্রেম দেখলো, ওই যে দলিল্লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর প্রথমে একটা হাদিস পড়েছিলাম আলালা ঈমান আলী মাল্লা মাহাব্বাতালা, এই হাদিসটা হলো যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমার নবী এই হাদিসে কয়লা উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মা সন্তান সন্ততি গো ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ তুমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ তুমি ইমানদার হইতে পারবা না, কথা কোন ঠিক কিনা। এবার আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে গেল, কিন্তু সন্তানটার জন্য আমার নবী দোয়া করে গেল, তোমার সন্তানটাকে জন্য আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেন তোরে দিনের পথে মরতে মুজাহিদ হিসাবে কবুল করে। যদি কোনোদিন বেঁচে থাকি সন্তানটার ঘটনা বলবো ঘন্টা দেড় ঘন্টায়, কিন্তু সময় অল্প আর সেদিকে নাই গেলাম। কিন্তু আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে গেল, যাওয়ার পরে আমার নবী যুদ্ধের মাঠে গেল, সব ইয়াদবরা আমার নবীর দিকে তীর মারার জন্য প্রস্তুতি নিল যে নবীকে আগে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। একটা বিয়াদব যখন আমার নবীর দিকে তীর ধরলেন, একদম সাহাবি দেখা ফালাইলেন, ওই সাহাবির নাম হলো হযরতে তালহা। আমার নবীর যায়া এইভাবে জরায়া ধরলেন, যখন জরায়া ধরলেন এবার নবীর বরাবর একটা তীর মারল। আমার নবী ডাক দিয়া বলেন তালহা রে ও তালহা, তুমি কেন আমার এমন ভাবে জরায়া ধরল? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ও মায়ার নবীজি দয়ার নবীজি, আমি কেন দর্জি জানেন নি গো নবী, আমি দেখতেছি ওরা আপনাকে তীর মারার জন্য প্রস্তুতি নিতেছে, এই জন্য আপনারে আমি জরায়া ধরছি। কথাটা বলতে দেরি এমনিতে একটা খামিওয়ালা তীর আইসা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়া যখন ঢুকে গেল, খামিওয়ালা একটা তীর পিঠ দিয়া ঢুকে কলিজাটার স্পর্শ করলো। এবার আমার নবী ডাক দিয়া কই তালহা রে, তুমি আমারে এমন ভাবে জরায়া ধরলা, তোমার গায়ের মধ্যে একটা তীর লাগছে। কথাটা বলতে দিলি আর একটা তীর লাগলো, কথাটা বলতে দিলি আরো পাথর পড়লো, কিন্তু সব পাথর সব তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মুবারকে। এবার আমার নবী ডাক দিয়া বলে তালহারি ও তুমি আমারে ছেড়ে দাও, তোমার গায়ের ভিতরে এতগুলা তীর লাগতেছে, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তুমি কি কষ্ট পাও না? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা গো মুচকি মুচকি হাসা শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে বলে তালহা, ব্যথা পেলে তো কেউ হাসে না, কাটার আঘাত পেলে সবাই কান্দে, তোমার শরীরে তীরের আঘাত রক্ত পিঞ্চি দিয়া চড়ছে, তুমি তালহা কি কোনো ব্যথা পাও না? এই কথা
কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। আমার নবী বলে তালহা গো তুমি হাসো কেন? আপনি ব্যথার কথা বলছেন তাই আমি হাসতেছি। ওই ব্যথা পেলে কি কেউ হাসে নাকি? তো হাসতাম না তো কান্দতাম নি। আপনি আমার ব্যথার ভয় কেন দেখান? আমি তো ব্যথার চিন্তা করি না। আমি তালহার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, কিন্তু আমি তালহার বুকটা তো লাইগা রয়েছে আমার রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আমার ওই বুকটা লেগে আছে নবীর সিনা মুবারকের সঙ্গে। ওই কথা বলার পরে আমার নবী বলেন তালহা তোমার শরীর থেকে যেমনে রক্তকরণ হচ্ছে তুমি তালহা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি একটা কথা মনে রেখো গো তালহা, তীরের আঘাতের চাইতে কোটি গুণ কষ্ট হলো মরণের কষ্ট। যে কথা আমি আগে বলে গেছি, ওই মরণের কষ্ট তীরের আঘাত আর মরণ যন্ত্রণা কষ্ট এক না। সাত সমুদ্র তেরো নদীর পানি মুখে দিয়ে দিলেও তৃষ্ণা মিটবে না, এটা হলো সাখরাতুল মউতের যন্ত্রণা। তালহারে ও তালহা তুমির তোমার শরীর থেকে যেইভাবে রক্ত ঝরে তুমি মনে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্টের যন্ত্রণা কিন্তু বেশি। এই কথা শোনার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি বেশি মুস্কি হাসতেছেন, আরো বেশি বেশি মুস্কি হাসতেছেন। ওই মুহূর্তে আমার নবী বলেন তুমি কেন হাসতেছো, তার কারণটা কি? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কে নবী গো মরণের কষ্টের ভয় আমার দেখাইয়েন না, কারণ যদি আজরাহিল আমার রুহ নিবে গো আমি মরণের কষ্টের ভয় পাবো কেন? কারণ যার চোখের সামনে আমার নূরে নবী দাঁড়াইয়া রয়েছে গো, আজরাহিল কোন ফাঁকে আসবে যাররা পরিমাণ টের পাব না। আর জোরে কোন আল্লাহু আকবার, তুমি জীবন তুমি মরণ, হাত তুলতে হবে হাত তুলতে হবে বোয়ালখালীর মানুষ, তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদান তোরানে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে আগে তে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ya habiballah, ya rasulallah ya habiballah, ya rasulallah ya rasulallah ya habiballah, ya rasulallah jore ke allahu akbar bolben na, hayater malik ki মৌতের মালিক কে? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে জড়াইয়া রাইখা হাতটা আস্তে আস্তে নিস্তে জয়া গেল, মাটির দিকে নেতিয়ে পড়তেছে। আমার নবী যেই মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে গেলেন, হঠাৎ করে একটা পিয়াদ এমন জোরে একটা পাথর মেরে দিছে গো,
আমার নবীর মাথা মুবারকের মধ্যে গিয়ে পড়লো, হেলমেট মুবারকের দুইটা করা আমার নবীর মাথা মুবারকের ভিতরে ঢুকলো, রক্ত মুবারক গুলো দাড়ি মুবারকের মধ্যে চল চল করে রে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও। বন্ধু নবীর দাড়ি মুবারক দেখি রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি জিবরাইলের হাতে নিয়ে নাও, কারণ আমার নবীর একটা রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে এই জমিনে কিয়ামত তো কোনো গাছপালা হবে না। আর জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল নাকি সালাম, আমার নবীজি রক্ত মুবারক গুলো হাতে নিলেন, নিয়া ডাক দিয়ে বলে, নবী গো একবার শুধু কথা দেন, একবার শুধু বলে দেন বিয়াদবগুলোর সাইজ করে ফেলায়। আমার নবী বল, ও জিবরাইল আমি গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল্লিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য যুবক ইসলামটা আকাশ দিয়া উইরা আসে নাই, ইসলাম বড় ত্যাগের নাম, ইসলাম বড় সাধনার নাম, ইসলাম রাত্রিত্বের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম শান্তির নাম, ইসলাম একতার নাম। সেই একতা শান্তি ভ্রাতৃত্ব মানবতাকে বিচ্ছিন্ন করার জন্য বহুত ইহুদিদের ষড়যন্ত্র চলছে, সাবধান হতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন আমার? বুঝেন? নবী গর্ত মুবারকে বলল, বিয়াদবরা গুজব তুলছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে, মজহুলের শিকার নবীকে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন, আমার দেশে গুজব আছে না নাই? এই গুজব নতুন না, এই গুজব পুরান। এই বাবা, এই দুঃখজনক, আমি তাহিরি তো পাগল মানুষ, মানুষ যে মহব্বত করে, আমি মানুষকে ভালোবাসি, এই জন্য আমার ভালোবাসার অভাব নাই। আমি মানুষকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? অপরাধ? আমি সাবধানে কথা বলতেছি, এই যে ভিডিও আসছে কোন সময় কোন কথা কেটে নিয়ে আবার কোন কাজ লাগাইয়া দেবে, খুব সাবধানে আমি কথা বলতেছি। আরে ইদানিং বাংলা কথাও তো বলতে পারি না, গুজব আছে না নাই? পেঁয়াজের দাম ছিল 260 টাকা, ঠিক আছে এটা সত্য, লবণের দাম 160, এটা করতে হয়নি। ওই বাঙালির কাম হইলো, হইব একটা লাগাই দিব আরেকটা, কথা কন না কেন? এই গুজব নতুন না, এটা পুরান। ওই দিন আমার এক মুরিদে ফোন দিয়া কয়, ভাজান আপনারে নাকি মাইরা ফেলাইছে। তখন আমি ঘরে ভাত খাই আর কি, আমি বললাম, আমারে যদি মাইরা ফেলা তুমি কথা বলতেছো কার সাথে? কন্যা ভাজান এখন আপনার কি অবস্থা, আপনারা মিলে মাইরা ফেলাই? আমি কি কম, আমি তো একটা কথা বলতে হয়, হ কবর ভাত খাইতেছি। আচ্ছা এইরকম কিছু ভাইরাস আছে না, এগুলা গুজব। দেখবেন আপনাদের এলাকাতে আইসা একদল আমাদের মতো হুজুর আইসা বলবে, সুন্নিরা বেদাতিরা মাজার ফুজারিরা মাজারে গিয়া সেজদা মারে আর ওলি আল্লাহরে আল্লাহ বলে, এগুলা ইমানের বাজারে গুজব। বর্তমান বাজারে লবণ যেমন গুজব, ইমানের বাজারে হিডাও গুজব। আবার বলবে, বেদাতিরা ওয়াজ করে একটা চেয়ার খালি রাখে নবী আইসা বসার জন্য, এইগুলা গুজব। এইগুলা কোনো একদিন বলার সুযোগ ছিল, এখন তো নাই, তথ্য প্রযুক্তির যুগ। যদি আপনি বলেন আমরা মাহফিলের সময় একটা চেয়ার খালি রাখি নবী বসার জন্য, আমরা বলবো প্রমাণ দেন। তো এখন তথ্য প্রযুক্তির যুগে আপনি তো ধরা খেয়ে যাবেন, এই জন্য গুজবে কান দিবেন না। কিসে কান দিবেন না? গুজবে বহুত দল নষ্ট হয়ে গেছে, গুজবে বহুত দেশ ধ্বংস হয়ে গেছে,
গুজবে বহুত মানুষের ঐক্য বিনষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত গুজবে বিশ্বাসী নয়, বাস্তবতায় বিশ্বাসী। সত্য বলছি, আমাকে যদি কৌমিরা হেফাজতিরা আমার যদি বুঝাইতে পারে, আমি হাট হাজারি মাদ্রাসায় যাইয়া বুখারির দরস আবার নতুন করে দিব। আমি বুখারির দরস আবার নতুন করে নিব যদি ওনারা আমাকে বুঝাইতে পারে। আর যদি আমার বুঝাইতে না পারে, আমি বোঝানোর চেষ্টা করব। যদি আমি বুঝাইতাম পারি, চলেন শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইবেন। আমার মনে হয় না যে আর চাইতে সুন্দর কথা এই বছর আপনারা পাইছেন। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি? যাক, আমি যেই দিকে যাই আপনারা সেই দিকে যাইবেন, বুঝিয়ে গেলাম। আমি নাচাইলে নাচে, আমি হাসাইলে হাসে, কাঁদাইলে কাঁদে। হাসি কান্না মায়া মমতা যার ভিতরে থাকে সেই তো মানুষ। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। যার মানবতা নাই তার তো ইমানই নাই। আপনি আমার দুই তিনটা ভিডিও দেখেন কেন? আপনি আমাকে গোটা লাইফটাকে নিয়ে গবেষণা করেন, দেখবেন আমি কি বলি, কি করতে চাই, কি ভাবতে চাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা কি বুঝতে পেরেছেন? এর চাইতে সুন্দর কথা আর নেই। আমি যদি শিল্পী হতাম, আমার বিরুদ্ধে কেউ লেখালেখি করত না। সত্যের পথে, হকের পথে, দিনের খেদমতে আছি বলেই একদল মানুষ প্রতিহিংসা করে আমাকে বিভিন্নবার উপস্থাপন করে। আমি ব্যক্তি হিসাবে নগণ্য হতে পারি, যার ক্যানভাস করছি তিনি অনন্য। হিংসা করে লাভ নেই, হিংসা পতনের মূল। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, এদেশে সুন্নিয়তের পতাকা পথ পথ করে উঠবে। আহমদ শফি সাহেবকে ধন্যবাদ, মুরব্বী মানুষ। উনি ওই দিন বলছে, প্রধানমন্ত্রী নাকি বলছে, এই দেশে কোনো ওয়াহাবি নাই। আমি অনেক খুশি সে কথাটা শুনলে, আমি এত ভালো লাগছে। সকল কওমি মাদ্রাসা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সারা জীবন তো আমরা এই দাওয়াতই দিছিলাম। এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কথাই মানছেন, আমরা হিংসা করি না, আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা মাইনাস করতে চাই না, আমরা ম্যানেজ করতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যানারটারে সারা জীবন এই সুন্নতের পাগলরা পাহারা দিয়া রাখছে বলেই আজকে আপনারাও বুঝতে সক্ষম হয়েছেন, এটাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। আমি কি ওনার বিরুদ্ধে বলছি? না, ওনাকে ধন্যবাদ দেওয়া কি আমার অপরাধ? সুন্নতের পতাকা তলে যারা আসবে ওনাদেরকে ধন্যবাদ। আস্তে আস্তে কিছু মৌলিক আকিদার বিষয় আছে, আমাদের কিছু ভিন্নতা আছে, এটা আবার আমরা আলেমরা আলেমরা সমাধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সবকিছুর এক কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক কি পাক না নাপাক? পাক। এটার পক্ষে কে কে আছেন হাত তোলেন, স্লোগান দাও। আল্লাহু আকবার বলেন। ও কি বলছিলাম? গুজব। কি বলছিলাম? ওই গুজব তুলছে কাফেররা, কতিলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ, কোন নবীজিকে মেরে ফেলা হয়েছে। একটা মহিলা যার নাম হলো হযরতে নুসেবা,
নাম কি? নুসেবা শুনলেন আমার নবী শহীদ হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে একটা মহিলা দৌড় দিলেন, দৌড় দিয়ে সামনে গেলেন। সামনে যাওয়ার পরে একদল সাহাবী বললেন, হে মা তুমি যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ কোথায়? কেউ পিছে দাঁড়াবে না, একটু পিছা দাঁড়ায়। তুমি যাচ্ছ কোথায়? তোমার স্বামীকে তো শহীদ করে ফেলেছে। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর শাহাদতের সংবাদ, আমার দেশের কোনো মা যদি স্বামীর মৃত্যুর সংবাদ শুনতেন, ইন্না লিল্লাহ পড়ার আগে মাটিতে কান্নাই লুটে পড়ত। কথা বলেন ঠিক না? ঠিক এমন ভাবে গো, ওই মহিলা যেই মাত্র সামনে গেলেন, সামনে যাওয়ার পরে একদল লোকে এসে ডাক দিয়ে বলেন, ও মা তোমার দুইটা সন্তান কলিজার টুকরা কোনো জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল। এই মহিলা, এই কোনো মা যদি সন্তানের মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়ার আগে আল্লাহ গোকে একটা চিৎকার মেরে দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো মা সন্তানের জন্য পাগল, মা সন্তানের জন্য দেওয়ানা, মা সন্তানের জন্য আশেকা। এই জন্য বন্ধু এতক্ষণ আমি বয়ান করলাম, বয়ানের ভিতরে শুধুমাত্র মহিলার কথা দিয়ে একটা জায়গায় ঢুকবো, তবে শেষ করি। ওই মহিলা ইন্না লিল্লাহ বললেন, ডাক দিয়া বলে, ও উহুদের জমিনের নবীর সাহাবীরা রে, তোরা আমার স্বামীর সংবাদ দিলি, তোরা আমার সন্তানের খবর দিলি, কিন্তু আমার জানের জান আমার নবী কেমন আছে এই খবর তো আমার দিলি না। এটারে বলা হয় সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসা লাগবে। এই জন্য মা সন্তান বলে গেলেন, এই আমার দুনিয়ার সন্তানের দোল, আমি সব মাহফিলে তিন মিনিট পাঁচ মিনিট একটু কথা বলে যাই, সব মাহফিলে আমি পাঁচ মিনিট কথাগুলা বলি, আমার সমাজতান্ত্রিক কথা। জীবনে কোনোদিন যদি তাহিরিকে একটা মিনিটের জন্য ভালোবেসে থাকো, তাইলে দুইটা মানুষকে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দাইও না। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। আমি যদি এখন প্রশ্ন করি, যুবক দুপুরের খাবার খেয়ে আসছো নি, হাজার হাজার মানুষ ডানে বামে, অনেকে বলবে হুজুর দুপুরের খাবার খাইছি কিন্তু নিজের হাতে খেয়ে আসছি, অথবা আমার পরিবার খাওয়াই দিছে, কিন্তু আমার মা দুঃখী নিবন্ধ মায়ের হাতের খাবার খেয়ে মাহফিলে আসতে পারি নাই, এমন সন্তান আজকের মাহফিলে আসে না। আমি তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবেসে থাকো গো, দুইটা মানুষে কোনদিন চোখের পানি ফেলে কান্দাইও না। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। এই জন্য বন্ধুরে আমার, এই পাঁচ মিনিট আমার মায়ের কথা বললে আমার অপরাধ হবে না। আমার যদি বলেন আপনি বক্তা হয়েছেন কোন শক্তিতে, আপনি কি এলেমের গতিতে বক্তা হয়েছেন, আপনি কি সুরের গুণে বক্তা হয়েছেন, আমি বলবো আমার চাইতে বাংলাদেশে সুরকারের অভাব নাই, আমার চাইতে এলেমদারি মানুষের অভাব নাই, কিন্তু আমি সব সময় যেটা ফিল করি, এই পজিশনে আমি আসার পিছনে একটা মানুষ খায়া না খায়া আমার জন্য দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জুরে কোন ঠিক কিনা? সেপ্টেম্বরের এক তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, ঠিক কিনা বাবা? এক তারিখে মামলা হলো, একজন ব্যারিস্টার আমারে ফোন দিল, একজন আইনজীবী, একজন এনটিভির সাংবাদিক ফোন দিল, আপনার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল যশোরে সুপ্রিম কোর্টের আইনজীবী একজন মামলা করেছে। আমার মনটা খারাপ, দুপুরবেলা খাই নাই, আসরের পরে না খাই নাই, মগরিবের নামাজের পরও খাই নাই, ইশার নামাজের পরও খেতে পারি নাই, মানসিকভাবে একটু বিপর্যস্তে পড়ে গেলাম। রাত্র যখন সাড়ে বারোটা হইয়া গেছে গো,
ওই মুহূর্তে আমার রুমের মধ্যে আমার মা গেলেন, মা দয়া করে তুই কি খাইবি না? আমি বললাম না, যদি না খাস এই মুহূর্তে ড্রাইভারের ফোন দে। কেন? কয় ঢাকা যাবি, তোর গায়ের মধ্যে পাঞ্জাবি লাগা। জিজ্ঞেস করলাম কেন? কয় তুই ঢাকা যাবি, ঢাকা গিয়ে আমি কি করব গো? মা বললেন ঢাকা গিয়ে একজন ভালো আইনজীবী ধরবি, কেউ যদি কাউরে গালি দেয়, গালির যদি জবাব দেওয়া না হয় ওই মিথ্যা গালিটাই সত্য হয়ে যায়। তোমাকে আইনের জবাব আইন দিয়ে দিতে হবে, এখানে ফেসবুকে জবাব চলবে না, মুখের কথাই চলবে না। ইন দি মিন টাইমে আমি বললাম রাত্র বাজে 12:30, বাহিরে বৃষ্টি পড়ে, আমি এখন যাব কোথায়? মা ডাক দিয়ে কয় ঢাকা যাবি, সকালবেলা ঘুমা, সকালবেলা গিয়ে পৌঁছবি, কিন্তু এতদিন ঘুমাইছস, দিনে কালকে না ঘুমাইলেও চলবে। এবার আমি পাঞ্জাবি লাগাইলাম, লাগাইয়া যখন রওনা দিছি গো, আমি বাহিরে গেলাম, আমার শরীরে বৃষ্টি পড়তেছে, তখন আমার আম্মা আমার ডাক দিয়ে কই শুননা যা। আমি বললাম কি গো? এবার ডাক দিয়ে কই তুই যে ঢাকায় রাত্রে যাইতাস আর মামলার কারণে দিনের বেলা খাস নাই, টেনশনে পড়ছস, কিন্তু তোরে আমি কইয়া দেই, তোরে আমি বইলা দেই, টেনশন করিস না রে বাবা, তুই যাইবি ঢাকায়, গিয়ে একজন আইনজীবী ধরবি, মামলার ব্যাপারে চিন্তা করিস না, তুই যাইবি ঢাকায়, আর আমি মা তোর জন্য থাকব বাড়িতে নামাজের মশল্লাই। আমার আর বুঝতে বাকি নাই রে, আমার ব্যারিস্টার ঢাকা নয়, আমার আইনজীবী ঢাকা নয়, আমার ব্যারিস্টার জজ আমার ঘরের ভিতরে। কিভাবে যে কি হইল আমি নিজেও বলতে পারি না। তিন দিন পরে টেলিভিশনের হেডলাইন আমি ঢাকায় দেখতেছি, তাহিরের বিরুদ্ধে মামলা খারিজ। আমি বাড়িতে আসলাম, আয়েশা যখন শুনলাম আমার আম্মা নাকি তিন দিন পানি দিয়া সেহরি খাইল আর পানি দিয়া ইফতার করলো, তিন দিন পর্যন্ত মা দুখিনী খাবারের সঙ্গে তার দেখা নাই। আপনারা বলেন ওই মানুষ তার দুয়া সন্তানের কাজে আসে কি আসে না? ও যুবকের দোন মরা লাগবো গো, আমি তাহিরি রঙের বেরঙ্গির কথা বলতে পারি, আমার যুবক রাজকে ধ্বংসের মুখে, সঙ্গ গুণে মারে কষ্ট দেয়, নেশার কামড় খায়া মারে কষ্ট দেয়, আজকে ম্যাক্সিমাম পোলা পান মার বুক থেকে দূরে সরে যাইতেছে দুইটা কারণে, একটা হলো সঙ্গ গুণে আর একটা হলো নেশার কারণে। আমার দেশে নেশা আছে না নাই? আজকে থেকে নেশা কি চলবে না, বন্ধ হবে? তাহলে আমার সাথে শুধু বন্ধ শব্দটা জোরে বলবেন, আল্লাহকে খুশি করে, মত বন্ধ জোরে কর, মত বাবা ইয়াবা ফ্যান্সি গাঞ্জা ডেন্ডি সুদ ঘুষ মিথ্যা গিবত। আল্লাহকে খুশি করে বলছেন তো, তাহলে আর যাবেন না তো সেদিকে, এবার আসেন, নামাজ চলবে, সবাই কোন নামাজ, রোজা, হজ, যাকাত, সোহবত, খেদমত, মহব্বত, এবাদত, হক কথা, মিলাদ, কিয়াম, দৌরুদ, সালাম, হাত তোলেন। আমার মনে হয় আমি আবার আসতে পারি কি না, এই জন্য আমি কিন্তু ওয়াজ করি বিষয়ভিত্তিক একটা লাইনে। আজকে ওয়াজ করছি সমাজতান্ত্রিক, বিভিন্ন দিকে যাওয়ার মূল উদ্দেশ্য আর আসতে পারি কি পারি না, এই জন্য আমি একদিনের মাহফিলের চেষ্টা করছি সব কিছুতে টাচ করে যাওয়া। আর একটা টাচ মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করে চলবেন, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন হাশরের মাঠে তিন ধরনের লোকের দিকে কোনো
আল্লাহর নজর আমি নবীর নজর থাকবে না, এক যারা দায়ুস মহিলা, দুই যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন যারা নেশা করে। তা আমি আশা করি আপনাদেরকে আমি মূল কথাগুলো বলার চেষ্টা করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে আরেকটি কথা বলি, যারা আমাকে নিন্দা করে, যারা আমাকে ঘৃণা করে, তাদেরকে নিয়ে ভাবার সময় আমার নাই। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ফলো করে, তাদেরকে নিয়েই আমি ব্যস্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। জবান খুলে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।